হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে ফ্রেজাল ভার্ভের তিন নম্বর ক্লাসটি করাচ্ছি তো এর আগে আমি দুটো ক্লাস করিয়ে দিয়েছি যারা যারা ক্লাস দুটো করেনি অবশ্যই ক্লাস দুটো করে নেবে আজকে তিন নাম্বার ক্লাস তো এই ক্লাসে টোটাল পনেরোটি ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্ভ নিয়েছি তো এই ফ্রেজাল্ট ভাবগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া এসএসসির তো তোমাদের আবগারি মেন্সের জন্য এই ফ্রেজাল্ট ভাবগুলো খুব খুব গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আমাদের একটা ওয়েবসাইট রয়েছে ডাব্লু বলে তো সেই ওয়েবসাইটে অবশ্যই তোমরা ভিজিট করবে সেখানে জিকের উপরে মক টেস্ট কুইজ আর ইংলিশের উপরেও বিভিন্ন ধরনের কোশ্চিন দেওয়া হয় ওকে তাছাড়া স্ট্যাটিক জিকে রয়েছে তো চলো আজকের এই ক্লাসটি শুরু করি দেখো এক নম্বর কোশ্চেন কী বলেছে আই মাস্ট ড্যাশ মাই ডেফিসিয়েন্সি ইন ইংলিশ আই মাস্ট ড্যাশ মাই ডেফিসিয়েন্সি ইন ইংলিশ তো এখানে তিনটা অপশান দেওয়া আছে তিনটা অপশনের মধ্যে আমি সঠিক অ্যান্সারটা বলে দেব তো দেখো এখানে হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে মেক আপ অপশন সি মেক আপ মানে হচ্ছে পূরণ করা পূরণ করা ওকে আই মাস্ট মেক আপ মাই ডেফিশিয়েন্সি ইন ইংলিশ মানে আমাকে অবশ্যই আমার ইংরেজির কমতি পূরণ করতে হবে ওকে আই মাস্ট মেকআপ মাই ডেফিসিয়েন্সি ইন ইংলিশ তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি নেক্সট দু নম্বরটা দেখো আই হোপ ইউ নো দ্যাট ওয়ান্স ইউ হ্যাভ সাইন দ্য কন্ট্রাক্ট ইউ উইল নট বি বিল টু ড্যাশ তো তিনটে অপশান দেওয়া হচ্ছে তিনটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে ব্যাক আউট অপশন এ তো ব্যাক আউট মানে হচ্ছে সরে পড়া বা সরে যাওয়া ওকে তো দেখো আই হোপ ইউ নো দ্যাট ওয়ান্স ইউ হ্যাভ সাইন দ্য কন্ট্রাক্ট ইউ উইল নট বিল টু ব্যাক আউট মানেটা কি দেখো আই হোপ ই আই হোপ আমি আশা করি ইউ নো দ্যাট আপনি জানেন যে ওয়ান্স ইউ হ্যাভ সাইন দ্য কন্ট্র্যাক্ট মানে একবার আপনি চুক্তিতে স্বাক্ষর করলে ইউ উইল নট বিবেল টু ব্যাকআউট আপনি সরে যেতে পারবেন না ওকে তো এখানে হচ্ছে ব্যাকআউট সঠিক অ্যান্সার অপশন এ নেক্সট তিন নম্বরটা দেখো দ্য ম্যানেজমেন্ট গেভ আস পারমিশন টু ড্যাশ উইথ দ্য নিউ কারিকুলাম তো এখানে চার তিনটে অপশন মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হবে তো দেখিনি সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি গো এ হেড গো এ হেড মানে এগিয়ে যাওয়া বা চালিয়ে যাওয়া ওকে তো দ্য ম্যানেজমেন্ট গেভ আস পারমিশন টু গো এ হেড উইথ দ্য নিউ কারিকুলাম মানেটা হচ্ছে যে ব্যবস্থাপনা আমাদেরকে নতুন পাঠ্যক্রম নিয়ে এগিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে ওকে তো গো এহেড মানে হচ্ছে এগিয়ে যাওয়া বা চালিয়ে যাওয়া নেক্সট চার নম্বর দেখো রেডিয়াম ড্যাশ রেস দ্যাট ব্লাইন্ড দ্য আইস রেডিয়াম ড্যাশ রেস দ্যাট ব্লাইন্ড দ্য আইস তো এখানে চার তিনটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে গিভস অফ অপশন এ গিফটস অফ তো গিফটস অফ মানে কি দেওয়া রেডিয়াম গিফটস অফ রেস দ্য ব্লাইন্ড দ্য আইস তো এটার মানেটা হচ্ছে রেডিয়াম এমন রশ্মি দেয় যা চোখকে অন্ধ করে দেয় ওকে রেডিয়াম গিফটস অফ রেস দ্যাট ব্লাইন্ড দ্য আইস নেক্সট পাঁচ নম্বর দেখো রিতা প্রমিসড টু কাম বাট শি নেভার টার্ন ড্যাশ তো এখানে কী হবে আউট ইন না তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি আপ টার্ন আপ তো টার্ন আপ মানে হচ্ছে হাজির হওয়া হাজির হওয়া ওকে টার্ন আপ মানে হচ্ছে হাজির হওয়া তো রিতা প্রমিস টু কাম বাট শি নেভার টার্ন আপ মানে রীতা আসার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সে হাজির হয়নি বা আসেনি ওকে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার টার্নড আপ নেক্সট ছ নম্বরটা দেখো মাই ফাদার হ্যাজ বিন অ্যাডভাইসড টু ড্যাশ হিজ স্মোকিং তো তিনটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে ডাউন অপশন এ ডাউন কাট ডাউন মানে হচ্ছে কমানো বা সম্পূর্ণ কেটে নামানো ওকে তো তোমাদেরকে সেন্টেন্স দেখে বুঝতে হবে তো মাই ফাদার হ্যাজ বিন অ্যাডভাইসড টু কাট ডাউন হিজ স্মোকিং মানে আমার বাবা তার ধূমপান কমানোর নির্দেশ পেলো ওকে মাই ফাদার হ্যাজ বিন অ্যাডভাইসড টু ডাউন হিজ স্মোকিং অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট সাত নম্বর দেখো লিপস ড্যাশ ইন অটম লিপস ড্যাশ ইন অটম তো এখানে সঠিক অ্যান্সার কী এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ ফল ডাউন ফল ডাউন মানে হচ্ছে ঝরে পড়া লিভস ফল ডাউন ইন অটো মানে শরৎকালে পাতা ঝরে যায় বা ঝরে পড়ে তো এখানে ফল ডাউন হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট আট নম্বর দেখো ইট ইজ ডিউ টু দিস লেদার্জি দ্যাট দ্য প্ল্যান ফেল ড্যাশ ইট ইজ ডিউ টু দিস লেদার্জি দ্যাট দ্য প্ল্যান ফেল ড্যাশ তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি থ্রো ফেল থ্রো ফেল থ্রো মানে হচ্ছে ব্যর্থ ফেল থ্রো ফেল থ্রো মানে হচ্ছে ব্যর্থ তো দেখো ইট ইজ ডিউ টু দিস লেদার্জি দ্যাট দ্য প্লেন ফেল থ্রো মানে এই অলসতার কারণে পরিকল্পনাটি ব্যর্থ হয়ে পড়েছিল লেদার্জি মানে হচ্ছে অলসতা আর ফেলথ্রো হচ্ছে ব্যর্থ ওকে নেক্সট নম্বরটা দেখো দ্য ইয়ং ওমেন ব্রোক ড্যাশ অন হিয়ারিং দ্য নিউজ অফ হাজব্যান্ডস হাজব্যান্ডসদের তো ব্রোকের পরে কী হবে তো ব্রোকের পরে হবে ডাউন অপশন সি ব্রোক ডাউন ব্রোক ডাউন মানে হচ্ছে ভেঙ্গে পড়া ভেঙ্গে পড়া দ্য ইয়ং ওমেন ব্রোক ডাউন অন হিয়ারিং দ্য নিউজ অফার আর দে মানে স্বামীর মৃত্যুর সংবাদ শুনে যুবতী মহিলা ভেঙে পড়লেন অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার ডাউন নেক্সট দশ নম্বর দেখো শি ড্যাশ ব্রেভ অ্যাপিয়ারেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য পার্টি তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে পুটিন পুটিন মানে উপস্থিতি বা দাবি রাখা উপস্থিতি বা দাবি রাখা তো দেখো শি পুট ইন আ আ্রেফ অ্যাপিয়ারেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য পার্টি মানে অনুষ্ঠানের শেষে তিনি একটি ছোটো দাবি বা উপস্থিতি রেখেছিলেন ওকে পুট ইন অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট এগারো নম্বর দিস ইজ আ ড্যাশ স্টোরি দিস ইজ আ ড্যাশ স্টোরি তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে মেড আপ অপশন এ মেড আপ মানে হচ্ছে তৈরি করা দিস ইজ আ মেড আপ স্টোরি মানে এটি একটি তৈরি করা গল্প নেক্সট বারো নম্বর দেখো দ্য পাইলট ওয়াজ নট ফিলিং সো ওয়েল বিফোর হি ড্যাশ ইন হিস হেলিকপ্টার তো দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে টুক অফ অপশন বি টুক অফ মানে হচ্ছে উড্ডয়ন করা বা উড়ানো ওকে তো দেখো দ্য পাইলট ওয়াজ নট ফিলিং সো ওয়েল বিফোর হি টুক অফ ইন হিজ হেলিকপ্টার মানে পাইলট হেলিকপ্টারটি ওড়ানোর আগে সেরকম ভালো অনুভব করছিল না ওকে টুক অফ টুক অফ মানে হচ্ছে উড়ানো নেক্সট তেরো নম্বর দেখো দ্য ডক্টর হ্যাজ বিন ড্যাশ টু অ্যাটেন্ড টু অ্যান আর্জেন্ট কেস তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কলড ইন কলড ইন মানে হচ্ছে ডাকা ডাক্তারকে ডাকা দ্য ডক্টর হ্যাজ বিন কল্ড ইন টু অ্যাটেন্ড টু অ্যান আর্জেন্ট কেস মানে জরুরি মামলায় উপস্থিত হয়ে ডাক্তারকে ডেকে আনা হয়েছে কলড ইন মানে হচ্ছে ডাকা নেক্সট চোদ্দো নম্বর দেখো মাই ইয়ংর ব্রাদার ড্যাশ মাই গ্র্যান্ডফাদার মাই ইয়ংগার ব্রাদার ড্যাশ মাই গ্র্যান্ডফাদার তো এখানে সঠিক অ্যান্সার লুক্স আফটার তো লুক্স আফটার মানে হচ্ছে দেখাশোনা করা দেখাশোনা করা তো দেখো মাই ইয়ংগার ব্রাদার লুকস আফটার মাই গ্র্যান্ডফাদার মানে আমার ছোটো ভাই আমার দাদুর দেখাশোনা করে লুক্স আফটার মানে দেখাশোনা করা নেক্সট পনেরো নম্বর দেখো সঞ্জয় ড্যাশ হিজ মাদার ইন দ্য মর্নিং এভরিডে তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কলস আপ অপশন সি কলস আপ মানে হচ্ছে স্মরণ করা স্মরণ করা সঞ্জয় কলস আপ হিজ মাদার ইন দ্য মর্নিং এভরিডে মানে সঞ্জয় প্রতিদিন সকালে তার মাকে স্মরণ করে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার কলস আপ কলস আপ মানে হচ্ছে স্মরণ করা তো বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই তো তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং